ওরে রসনা না ইতিহাস শোনেন বন্ধুগণ, বাংলাদেশের কত নেতা কেমনে হইছে খুন, এরশাদ কেন সাফ জেলে, জিয়া মজিব খুনে বন্ধু হে, একে একে সবার কথা বলি সবার কাছে, তা বলিব সবে সত্য নয়সু এবার মিশে, খালেদা জিয়ার দোষ গুণ বলবো সবার শেষে বন্ধু হে, এবার সরকার শেখ হাসিনা শোনেন ভাই জান, সে 90-এর জুন মাসে হয়েছে ইলেকশন, পরাজিত হইয়া গেল খালেদা ম্যাডাম বন্ধু হে, জামাত পালো তিনি আসন এরশাদে 32, খালেদা জিয়া 116 মার্কা ধানের শীষ, পাশ করিছে শেখ হাসিনা 146 বন্ধু হে, জামাত বলে আল্লাহ আল্লাহ হাসিনা করলো পাশ, অল্পর জন্যে খালেদা জিয়া হয়েছে সর্বনাশ, এরশাদ চাচা জেলুদ বন্দি কে করে তার শাসে গো, কে করে তার শাস, সবাই বলে হায় রে হায় এবার কি হলো, 5 বছর পরে রামালিক আবার গদি পেলো, জয় বাংলা বলি হাসিনা নৌকায় বাদাম দিল, শেখ হাসিনা লোকার মা দিয়ে সাথ ধরে হাল, জামাত পায়ে তিনি আসন সবাই পারে গাল, ধানের শীষে ফেলাটে বার খাও কন্ট্রোলের সালে গো, খাও কন্ট্রোলের সাল, প্রথম বাংলা স্বাধীন করছে আমালিকের পার্টি, প্রধান নেতা বঙ্গবন্ধু কথা বলছে খাঁটি, তাহার কন্যা পাশ করিছে মজিবরের বেটি, খালেদা চলায় 5 বছর এরশাদ চলায় 9, এবার চলাবে শেখ হাসিনা ভোটে করছে জয়, শক্তি যেন দেয় তাদের প্রভু দয়াময় গো, প্রভু দয়াময়, সংসদে বসি হাসিনা এরশাদ কেনা সাথে, মন্ত্রী গঠন করলো দুইজন মিলি হাতে হাতে, খালেদা জিয়া মনের দুঃখে থাকিল দূরতে গো, থাকিল দূরতে, আমি ছিলাম প্রধানমন্ত্রী বাংলার ছিলাম রাজা, এরশাদকে দিয়া ছিলাম 10 বছরের সাজা, আজকে মনে হইলাম আমি শেখ হাসিনার প্রজা গো, শেখ হাসিনার প্রজা, শেখ হাসিনা বলেছিল সংসদ করবো পাশ, খালেদা জিয়া যে সব গুলি দিয়াছিল বাদ, আবার করবো নুপু জেলা যা করে এর সাদে গো, যা করে এর সাদ, বজায় রাখবো যারে সন্তুরা সুপাটি, ধরা পড়লে তাদের পিঠে ভাঙবো জুলের লাঠি, জেলের ভাতে খোয়াজি বোঝি বুন করবো মাটি, তাই তো বলি বাংলাদেশে চোদ্দা কাটবা স্থান, এই রচনা শুনি তোমরা হয়ে যাও সাবধান, পরের সাথে হারাইও না নিজের জীবন খানে গো, নিজের জীবন খান, মারামারি হুরা হুরি করিস না ভাইজান, 71-এ বাংলায় একবার হয়েছিল শাসন, সোনার বাংলা ছিল সেই দিন পূর্ব পাকিস্তান, এই বাংলা ছিল সেই দিন পাকিস্তানের হাতে, সোনার বাংলা করতো শাসন এসে বিদা সাথে, চাউল লইয়া গুম খাওয়াইছে এই বাঙালিকে গো, এই বাঙালিকে, একে একে কত সরকার গত হয়া গেল, শেষে যখন আয়ুব সরকার বাংলাতে আসিল, বঙ্গবন্ধু শেখ মুজিবর বাধা দিয়াছিল, চাই না আমি তোমার শাসন স্বাধীন এবার চাই, তোমার মতো জুয়া চোর বাংলাদেশে নাই, তাই
শুনিয়া আয়োগ সরকার চিন্তা করে তাই গো চিন্তা করে তাই বাংলাদেশে সোনা ফলে সোনার চাষ হয় তাই বলে কি সোনার বাংলা সারা ভাইরে যায় গোপন যুক্ত করি তারা দেখায় কত হয় ছয়ে দফা দাবি করে মুজিবুর রহমান দাবি পুরা না করিলে স্যার গো তোর দান দাবি পুরা না করিল দুষ্টা আয়ুব খান গো দুষ্টা আয়ুব খান ইয়াকে সঙ্গে নিয়ে আয়ুব করে ফন্দি আগরতলা ছলনাতে মোদি হলো বন্দি পাকিস্তানে কারাগারে করতে সালায় সন্ধি গো করতে সালায় সন্ধি বজ্রকণ্ঠে শেখ মুজিবুর জবাব তাকে করে তোমরা জামায় বন্দি করছো হয়তো ফেলবে মেরে লোক মুজিব জন্ম হবে বাংলার ঘরে ঘরে গো বাংলার ঘরে ঘরে বলছে শোনবে ভাই ইয়া হিয়া খান চাই না আমি বাঙালিকে মারো তারো জান দেখা হয়া যাবো আমরা কেমনে পাকিস্তান এই বলিয়া পাকিস্তানের হেংলা কুষ্ট দল এই বাংলা একদিন তারা করবে রসাতল আজ দেখি কত মাঝের চোখে আছে জল এই কুষ্ট ঘুরি ছিল বাংলার বাড়ি বাড়ি যুবতি যুবতি মেয়ে তারা নিয়ে ছিল কারি গোপন জায়গায় নিয়ে তারা করলো ব্যবসারী বাড়ি বাড়ি আগুন দিয়া মানুষ খুনি করে 30 লক্ষ বাঙালিকে পাকো সেনায় মারে ভারতে পলাইয়া ছিল জীবনের ডরে গো জীবনের ডরে ইন্দিরা গান্ধী ছিল সেই দিন ভারতের সরকার বাঙালিকে করলো দয়া শূন্য দিয়া তার পাকিস্তানের শূন্য মারে করে সারুখার জাতির নেতা হয় মুজিবুর বাংলা পালু হাতে মেজর ডালিম মারিছিল তাহারে বাসাতে বউ বেটি সব সারে কিসে দিন্দা সাথে গো কিসে দিন্দা সাথে শেখ মুজিবুর মারা গেল বাসা থলো খুন তারপরে সরকার গত হইছে তিনজন আমি তাদের নাম বলি শোনেন বন্ধুগণ আবু সাজেম তাজে উদ্দিন মোস্তাক খন্দকার এই তিনজন গত হইল বাংলার সরকার তবু বাংলা হয় না শান্তি চলে হাহাকার গো চলে হাহাকার তারপরে প্রস্তুত হলো জিয়াউর রহমান যাহার জন্যে বাঙালিদের আজ কান্দে পান বাদশাহের মতো ছিল দয়াবান বগুড়া জেলায় গাবতলিতে আছে জিয়ার বাড়ি মহিষাবান ইউনি যান গেরাম বাগুবাড়ি আয়ুব খানের আঙ্গুল থাকিছিল মিলিটারি ছদ্মবেশে ঘরে তুজে বাংলাদেশের ঘরে বাংলাদেশের দুঃখ কষ্ট দেখি তো নজরে বিদা সইতে ভিক্ষা করি অভাব পুরা করে বিদা সইতে ধানের চারা আনিয়া লাগায় বাংলাদেশের চাষি ভাই তাহাকে শিখায় নিজের চোখে দেখি জিয়া বড় শান্তি পায় সারা বাংলা আস্তার ধারে লাগায় নিল গাছ নিজের হাতে খালে কাটি করে মাছের চাষ সোনার বাংলা গর্বে জিয়া মনের অভিলাষে গো মনের অভিলাষ সেই জিয়াকে হত্যা করলো চিটাগাং শহরে পাহাড় তলি রাখে মুঝে খুঁড়িয়া কবরে পরে আবার দাফন করে ঢাকার শহরে 40 দিন চলেছিল তার শোকবাণী বাঙালি কান্দে ভাই ফেলায় চোখের পানি এন্টার সিটি বাজাইল কোন যন্ত্র খানি গো কোন যন্ত্র খানি তারপরে সরকার হলো বিচারপতি সাতার অস্থায়ী ভাবে বাংলাদেশের লইছিল ভার পরে আবার ভোট দিয়া হয়েছিল সরকার গো হয়েছিল সরকার তাকে ভয় দেখাইয়া রাষ্ট্র নিল কারি জেনারেল সাদ নামে ছিল মিলিটারি রংপুর জেলাতে হলো এই সাদের বাড়ি 9 বছর সরকার ছিল অঙ্কুরের সাদ
জাতি নামে নিয়া বলে সে বড় বদাত বাংলা রাষ্ট্র ছেড়ে দিল মনের মিটায় সার দৈনিক ডাকিছে হরতাল বাংলা ছাত্র দ্বারা বাপের খায়ে ঘুরি বেড়ায় না সার বান্দা তারা হরতালতে বহু ছাত্র গিয়াছিল মারা বহু গিয়াছিল মারা সরকার তিনি গঠন করতে চায় তাই শুনিয়া কত লোকজন ভোটতে দাঁড়ায় কত পার্টি দাঁড়াইছিল বলা নাহি যায় গো বলা নাহি যায় লৌকা ধানের শীষ গোলাপ ফুল নাঙ্গল দাড়ি পল্লা দাও কাশি আরো ভাই মাতুল হাট বাজারে যাইয়া তারা করে গন্ডগোল মাইক দিয়া চিল্লা দিয়া ফাটায় তারা গালা হাট বাজারে ঘরে ভাই কানে ফাটায় তালা ভোটের কয়দিন জনগণের হইয়াছিল জ্বালা গো হইয়াছিল জ্বালা নব্বইয়ের ফেব্রুয়ারি 27 তারিখে ভোটি হইয়াছিল ভোট গণনার পরে ভাই দেখা আবার গেল সব মার্কা তলা দিয়া ধানের শিশু উঠিল ধানের শিশের মার্কা ছিল এই খালেদা জিয়ার মন্ত্রী গঠন করেছিল জামাতে কে নিয়া শপথ গ্রহণ করি নিল কোরআন হাতে নিয়া দুই দলে এক হইয়াছি আমরা ভাই ভাই একসাথে কাজ করি বহিষা বিরোধ নাই শেখ হাসিনা বলে এখন আমি কোথায় যাই গো আমি কোথায় যাই খালেদা জিয়া বলেছিল হিংসার কি দরকার ভাগ্য থাকলে সামনের বাড়ি হইবে সরকার আজি আমরা এক হইয়া চলাবো কারবার বহু চলাবো কারবার এরশাদেরে ভুলের জন্যে এরশাদ হলো কাবু শেখ হাসিনা কান্দিছিল খালেদা জিয়া বাবু আর যত পার্টি ছিল খালো হাবু বুবু গো খালো হাবু বুবু এরশাদ একদিন সরকার ছিল বাংলাদেশের পরে বেলাই নষ্ট ছিল এই এরশাদের ঘরে বর্তমানে বন্দি আছে ঢাকা কারাগারে বর্তমানে দোষী করি 10 বছরের জেল বাংলাদেশের বিএমপিদের ঠান্ডা হলো দেল বিলের গালায় ঘন্টা দিয়া বাজায় তারা বেলে গো বাজায় তারা বেল এরশাদ কি দোষী ছিল গুণ কি কিছুই নাই বাংলাদেশের গুচ্ছগে নাম সেই করেছে ভাই খালেদা জিয়ার নাম বদলালো আদর্শ গেরাম তাই বাংলাদেশের থানা ছিল করছে উপজেলা সব সময় মানুষ তাকে মনে হয় মেলা খালেদা জিয়া বাতিল করছে বিএমপিদের খালা গো হো বিএমপিদের খালা এরশাদে কি দোষী ছিল গুণটি কিছুই নাই বাংলাদেশের গুচ্ছগে নাম সেই খালেদা জিয়ার নাম বদলালো আদর্শ বেদম তাই বাংলাদেশের থানা ছিল কইছে উপজেলা সব সময় মানুষ তাকে মনে হয় মেলা খালেদা জিয়া বাতিল করলো বিএমপিদের খালা গো বিএমপিদের খালা বন্যার সময় ভিক্ষা করতো বিদেশে দাঁড়িয়া নিজে হাতে ঈশ্বর সরকার দিয়াছে বাটিয়া এইভাবে গরিব রাষ্ট্র রাখি তো বাসেরা গো রাখি তো বাসেরা এবার বলবো সবার কাছে খালেদা জিয়ার কথা বাংলার ছিল প্রধানমন্ত্রী বিএমপিদের মাতা দশ গুণে বহু আছে শোনে আমার শ্রোতা গো শোনে আমার শ্রোতা প্রত
প্রথমে বসিয়া খালদা সংসদ করছে পাস বাংলাদেশের চাষি ভাইয়ের দুঃখ বারো মাস মাঝে মাঝে বন্যা আসে ঘটে সর্বনাশ ব্যাঙ হইতে টাকা লইয়া দিতে নাহি পারে একে হইতে পাঁচ হাজার দিল মাপে করে শুধু আসল দিতে হবে লারু করে পঁচিশ বিঘা জমি আলার খাজনা নিব না গরিবে কুপুরে জুলুম দিলে গরিব বাঁচতে না ঘোষণা শুনিয়া চাষি খুশিতে বাঁচে না গো খুশিতে বাঁচে না হস করিছে বাংলাদেশের যত হাজিগণ বহু টাকা খালেদা জিয়া করল কমিশন তাই হাজিরা হস করিল মনের মতন বাংলাদেশে আছে যত স্কুল চিরাই মারি শিক্ষকের বেতন গুলা দিয়াছিল বাড়ি ছাত্রছাত্রী লেখা পড়া বই পুস্তক দেয় ফিরি পেরাই মারি ছাত্রছাত্রী ইলিপের দেয় গম হাই স্কুলের ছাত্রীগুলি তারাই পায় বেতন ছাত্রগুলা বেতন পায় না খারাপ তাদের মনে গোহ খারাপ তাদের মন মেয়ে ছেলে চাকরি পায় বেটা চলবে কার তাই তারা ক্ষিপ্ত হলো খালেদার উপর সবাই বলে নতুন করি করিব সরকারে গো করিব সরকার খালেদা জিয়া মেয়ে মানুষ বুদ্ধি ছিল বেশি মনে মনে চিন্তা করে সংসদ ঘরে বসি কন্ট্রোলতে সারে দিলে পাবে গরিব চাষি তাই থানায় থানায় জেলায় জেলায় পাঠা নিল সার ধনী গরিব সবে পাবে যার যে দরকার সিয়ার মিনমিম বরের উপর দিয়াছিল ভার ইউনিয়ন বোর্ডের সদস্য বড়ই খুশি হয় গরিব পালো কাঁচা কলা ওদের হইল জয় পুস্ত মুস্ত ঘুরছে পাবলিক সারে নাইলার পায়ে গো সারে নাইলার পায়ে ২৩০ টাকার সাড়ে হাজার টাকা ব্যাগ যারা পাবার তারাই পাইল গরিব পাইল ভ্যাগ সত্য কি না মিথ্যা বলি চিন্তা করি দেখে গো চিন্তা করি দেখ আরো দোষ আছে খালেদার বলি সবার কাছে ভারতের গরু দেখো বিডিআরে ধরে বর্ডার থাকি যারা তারা কি আরো করে টাকা দিয়া গরু কিনি চোরের মতন আস্তার উপর বিডিআরে কারি যখন বাড়িতে আসি বইয়ের কাছে জোরে লোকান্দন বউ বলে প্রাণ পেনা তুমি আমার স্বামী এইসব নিয়ে চিন্তা ভাবনা আর করো না তুমি যত টাকা লাগে তোমার এনে দিব আমি গো এনে দিব আমি জমি জমা বেছে কেহ সৈন্য অলঙ্কার গ্রামী ব্যাংকের টাকা তোলে তার দরকার ভাবে ধ্বংস হইল ওদের সংসারে গো ওদের সংসার ৯৬ বার তারিখে খালেদা দিছে ভোট দুর্গ পার্টি নাম নিয়া হয়েছে এক জোট লম্বা একটা হরতাল দিয়া বলে অবরোধ মারামারি হুড়া হুড়ি রাস্তায় রাস্তায় করে তেল মোটর সবে বন্ধ পাবলিক পথে ফেরে নিরুপায় হইয়া খালেদা গদি দিল ছেড়ে বিচারপতি ছিলেন ভাই হাইবুর রহমান তত্ত্বাবধান সরকার হইয়া কয়েকদিন চলান জুন মাসের ১৫ তারিখে খালেদা দিল ভোট সেই ভোটে পাশ করিছে আওয়ামী লীগের পার্টি প্রধান নেতা শেখ হাসিনা মজিবরের বেটি যা বলিব সবে সত্য করি নাই তো সাটি আর রচনা ইতি করি কলম সারি সবার ভালোবাসি আসসালামু আলাইকুম ভাই আমি এখন